রাধে রাধে বন্ধুরা, গতকালকে ছিল একাদশীর পারণের দিন, তাই ভোরবেলা উঠে স্নান সেরে কাজবাজ সেরে ঠাকুরের জন্য ভোগ রান্না করছি। ঠাকুরের জন্য ভোগ রান্না করব, রান্না সেরে ঠাকুরকে নিবেদন করব, তারপর আমরা সেই ভোগ দিয়ে পালন করব। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে গেছে, এবার পাঁপড়টা ভেজে নিচ্ছি। দুই দিকে দুটো কড়াই বসিয়েছি, একদিকে করলা ভাজা বসিয়েছি, পাঁপড় ভাজাও হয়ে গেছে। এবার এই কড়াইতে আরেকটা কিছু বসিয়ে দেবো। দুটো কড়াই বসালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তাড়াতাড়ি আমাদের বারণ করতে। এবার এদিকে আলু ফুলকপির তরকারি বসিয়েছি, করলা ভাজা হয়ে গেছে, এবার বসালাম কুমড়ো ফুলের বড়া। একদিকে ভাজা হচ্ছে, একদিকে তরকারি হচ্ছে, ঝটপট রান্না হয়ে যাবে। তো ফুলকপির তরকারিটা হয়ে গেছে, বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি চাটনিটা বসিয়েছি। চাটনিটা প্রায় হয়ে এসেছে, রান্নাটা কমপ্লিট হলেই ঠাকুরকে পুজো দিয়ে পালন করব। তো কী কী রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেই। তো এখানে রান্না করেছি মুগের ডাল, পাঁপড় ভাজা, এখানে আছে হচ্ছে করলা ভাজা, কুমড়ো ফুলের বড়া, এটা হচ্ছে চাটনি, আর আছে হচ্ছে আলু ফুলকপির তরকারি। তো এবার চলে এলাম সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সবকিছু রেডি হয়ে গেছে, গোপসোনা রেডি হয়ে বসে আছে, ঠাকুর ঘর সাজানো গোছানো হয়ে গেছে। এবার দেবো পুজো। তো পুজোর সবকিছু রেডি, পুজোটা হয়ে যাবে তাড়াতাড়ি। আমি ওদিকে রান্না করছিলাম, এদিকে মা আর ছোট মেয়ে মিলে ঠাকুর ঘর গুছিয়েছে, আর যা যা রান্না করেছি সবকিছু ঠাকুরকে দিয়েছি। তো ঠাকুর ঘরটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার গোপুসোনাকে কেমন লাগছে। পালন করে একটুখানি রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। মেন নাচের ক্লাস ছিল 12টা থেকে, তো মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাচ্ছি। তো চারিদিকের পরিবেশটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ। আর বাস স্ট্যান্ড অব্দি টোটোতে যাব, টোটো থেকে নেমে তারপর অটো বা টোটোতেই যাব, বাসে যাব না, একটুখানি বুনিয়াদপুরে যাব, বেশিক্ষণ লাগবে না, দূরের রাস্তা গেলে তাহলে বাসে যেতাম। তো আবার টোটোতেই উঠেছিলাম, অটোতে উঠিনি, টোটোটা পেলাম, টোটোতে করেই চলে গেলাম। তো নাচের ক্লাস শেষ করে এবার বাড়ি ফিরছি। আমার দাদার মেয়েও একসাথেই নাচ শেখে, তাই সবাই মিলে একটা টোটোতে করে বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ, টাটা বন্ধুরা।